সুপ্রিয় দর্শক, টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে স্বাগতম। আজকে আমাদের অতিথি একজন আইনজ্ঞ, আপনারা তার নাম বলা মাত্র চিনে ফেলবেন। তিনি হচ্ছেন সোমা সাঈদ, সোমা সাঈদ অ্যাটর্নি অ্যান্ড প্রিন্সিপাল সোমা সাঈদ অ্যান্ড অ্যাসোসিয়েটস। আমরা তার সঙ্গে আইন বিষয়ক নানা বিষয় নিয়ে কথা বলবো, আবার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে আপনাদের যাদের ইমিগ্রেশন রিলেটেড কোনো পরামর্শ বা ভাবনা থাকবে সেগুলো আপনারা শেয়ার করতে পারেন। আছেন সোমা সাঈদ, কেমন আছেন? জি ভালো, অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য আজকে। জি, আপনাকে ইনভাইট করতে পেরে আসলে আমরা কিছুটা আনন্দিত এবং কিছুটা আপনার কাছে কৃতজ্ঞ, কারণ আপনি সময় দিয়েছেন। আপনার প্রচুর ভক্ত, আমরা দেখি যখন আপনি বসেন প্রশ্নের উত্তর দিতে থাকেন তখন প্রচুর ফোন আসতে থাকে। আমি চেষ্টা করি, সবকিছু বলা যায় না ফোনে এবং টেলিভিশনে, প্রত্যেকটা কেসই বিভিন্ন ধরনের। সেটাই সেটাই আমরা এটা একটু বলে নিতে চাই দর্শকদের। সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি মূলত অভিজ্ঞতা বিনিময়ের অনুষ্ঠান। আপনার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আপনি অবশ্যই আপনার অ্যাটর্নির সঙ্গে সরাসরি কথা বলে তারপর নেবেন। তো আমরা শুরুতে আলোচনায় যাওয়ার আগে একটু বলে রাখতে চাই, আপনারা যদি অ্যাটর্নি সোমা সাঈদের সঙ্গে কথা বলতে চান, আমাদের এখানে ফোন নম্বর হচ্ছে 6463079828, 6463079828। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, কারণ এই যে মেক্সিকোর বর্ডার বন্ধ করে দেওয়ার জন্য এখানকার প্রেসিডেন্ট মহোদয় খুবই উদগ্রীব, তো যারা আসলে বর্ডার ক্রস করে আসতে চাচ্ছেন তারা যদি পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম করতে চান তাহলে তাদের করণীয় ওই পাশে থাকা অবস্থায় কি আর এই পাশে অবস্থায় থাকে কি? সো ট্রাম্প মেক্সিকো আমেরিকান বর্ডারটা ক্লোজ করতে চাচ্ছে হলো, ওর যে সিকিউরিটি কনসার্ন আছে বর্ডার ওয়াল নিয়ে, এটা নিয়ে এক ধরনের গেম খেলছে উনি। তো অনেকে আপনি জানেন যে ইউএস কন্ট্রাক্টে গিয়েছে যে অনেক যারা আমেরিকান বর্ডারে আছে তারা মেক্সিকোতে আছে, অনেকে মেক্সিকোতে এবং আমেরিকাতেও আছে প্রসেসিংয়ের জন্য অ্যাসাইলাম। যদি বর্ডার বন্ধ করে দেয় তার মানে যে কেউ আসা যাওয়া করতে পারবে না, তার মানে যে ওখানকার মধ্যে অনেকে আমাদের ধরেন দেশি লোকজন থাকতে পারে যারা আপনার মেক্সিকো দিয়ে আমেরিকাতে আসতে চাচ্ছে, তো সব ধরনের কাজ বন্ধ হয়ে যাবে এবং মুভমেন্ট বন্ধ হয়ে যাবে আর এটা ফার্দার ডিলে করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার খুবই ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলতে, যে আপনার জন্ম তো বাংলাদেশে। জি জি। আচ্ছা, এবং আপনি যুক্তরাষ্ট্রের নাগরিক। জি। এবং আপনি আইন বিষয়ক ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন, আমরা খুবই আনন্দিত। ধরেন আপনার বাংলাদেশের আপনাকে কিরকম বিরক্ত করে? না বিরক্ত বলবো না, আমার আমি এনজয় করি যে আমি বাংলা বলতে পারি এবং বাংলার যে কালচার আছে এগুলো কিছু চেষ্টা করি রাখার জন্য, এবং আমি যদি বাংলাদেশি আমেরিকানদের সার্ভ করতে পারি বা যারা বাংলাদেশে আছে এটা আমার এক ধরনের সার্ভিস, যেহেতু আমার এটাই পেশা এবং আমি এটা করতে পছন্দ করি। একটা বিষয় আমরা এর আগে সপ্তাহে তো দেখেছি, যে আপনাকে একটা আনুষ্ঠানিক প্রশ্ন করার আগে এটা বলতে চাই যে এখনকার যারা পরিবার সূত্রে আবেদন করছেন বা অন্যান্য ক্ষেত্রে আবেদন করছেন সব জায়গাতেই সময় একটু বেশি লেগে যাচ্ছে, এটা কেন? এটা আপনার ধরেন দুইটা কারণে, একটা কারণ হলো যে আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে প্রত্যেকটা লেভেলেরই আপনার আন্ডারস্ট্যাফিং, মানে স্টাফ কম সব জায়গায়। আর দু নম্বর হলো যে এটা এক ধরনের ডিলেইং ট্যাকটিক, যে যদি আপনি লেজিটিমেটলি আপনি ফাইলগুলো ডিলে করতে পারেন প্রসেসিং, তো অনেকে ধরেন ভয় পেয়ে যাবে, অনেকে চেষ্টা করবে না, এবং এটা পপুলেশন ইনকামিং পপুলেশন কন্ট্রোল করার জন্য। আচ্ছা আচ্ছা, যারা আসতে চাচ্ছে তাদেরকে কোনো না কোনো ভাবে একটু বিলম্ব ঘটিয়ে দেওয়ার জন্য। এই যে ধরুন অনেক স্টুডেন্টরাও কিন্তু আগে যুক্তরাষ্ট্রে পড়তে আসতে চাইতেন, এখন দেখা যাচ্ছে যে তাদের পরিমাণ কিছুটা কমে গেছে, তারা কানাডা বা আশেপাশের দেশগুলোতে যাওয়ার চেষ্টা করছে, এটা কি সত্য? জি এটা সত্য, ধরেন অনেকে চান্সটা নিতে চাচ্ছে না, ধরেন যে আপনি যে বাংলাদেশের থেকে যদি অ্যাপ্লাই করে আমেরিকান এম্বাসি, গো থ্রু আমেরিকান এম্বাসি, তো অনেকেই ভিসা পাচ্ছে না, এবং যখন ট্রাম্প প্রথম অফিসে আসলো তখন দেখা গিয়েছে অনেকের ভিসাটা ডিনাই হচ্ছিল বা ডিলে হচ্ছিল, তার এখানে এসে যে ওরা আবার
ওদের পরিস্থিতিটা কি হবে তার কারণে অনেকে এই চান্সটা নিতে চাচ্ছে না, যে যেতে চাচ্ছে অন্য একটা দেশে যেখানে পড়াশোনা করে যদি থাকতে চায় ওদের থাকার কোনো অসুবিধা হবে না। সেটাই আমরা আপনাকে একটা প্রশ্ন খুব করব, যেটা আমাদের দর্শকরা সবাই খুব জানতে চান, যে পরিবার পরিবার সূত্রে তাদের আত্মীয় বা যারা ডিপেন্ডেন্ট আছেন তাদেরকে আনতে গেলে কি কি প্রক্রিয়া অবলম্বন করলে সবচেয়ে সহজে নির্ভুলভাবে আপনার আবেদনপত্র রাখা যাবে সেটা জানবো। তার আগে আমরা একটু ফোন নিয়ে নিতে চাই, আমাদের কাছে অনেকেই ফোনে অপেক্ষা করছেন। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। জি ওয়ালাইকুম সালাম, সোমা সাইদ আছেন, তিনি শুনছেন। আমি প্রশ্নটা ঠিক কথা শুনতে পারি, প্রশ্নটা একবার করবেন, কারণ প্রশ্নটা অস্পষ্ট আছে। আপনার ওখানকার ভলিউমটি কমিয়ে রেখে আপনি প্রশ্নটি করুন। এখন পর্যন্ত লেটার পাইনি, টাকাও কেটে নিয়েছে অ্যাকাউন্ট থেকে, কেটে নেয় নাই। আচ্ছা জি, টাকা এখনো কেটে নেয়। আচ্ছা, ওটা একটু ডিলে আছে, ডিলে আছে। তো আজকে তো 1 তারিখ, তো দেখা যাচ্ছে যে 1 মাস থেকে 1.5 2 মান্থস লেগে যাচ্ছে ওই I-797 নোটিস অফ অ্যাকশন লেটার পেতে। তো শর্টলি ওটা কেটে নিবে, March 11th, তো 20 ডেজ হয়েছে, তো ওনার আরও 15-20 ডেজ সময় দেওয়া দরকার উচিত। জি, আপনি নিশ্চয়ই আপনার উত্তরটি পেয়েছেন। আমরা যে প্রসঙ্গটি আলাপ করছিলাম, যে আপনি শুরুতে বলেছেন যে অনেক জায়গাতে বিলম্ব করা বা বিলম্ব হয়ে যাচ্ছে, তো পরিবার সূত্রে আবেদন করার ক্ষেত্রে কোন কোন প্রক্রিয়া অবলম্বন করলে তার দরখাস্তটি বা আবেদনপত্রটি নির্ভুল হওয়ার সম্ভাবনা থাকে? তো আমি যা বলবো যে আজকাল ইমিগ্রেশনটা অনেকভাবেই অনেকে প্র্যাকটিস করতো, ধরেন পেপার দেখে, বা কেউ যদি এই ইমিগ্রেশন ব্যাপারে জানতো তারা অ্যাডভাইস দিত। ধরেন অনেক জায়গায় মানুষ অফিস খুলতো, তারা লয়ার ছিল না, বা ধরেন জ্যাকসন হাই, জ্যামাইকা, অস্ট্রেলিয়া, আগে আগে তো ই ছিল, মানে লিমিটেড ই, তারা অনেকে লয়ারের সাথে ই ছিল, অ্যাফিলিয়েট ছিল, অনেকে আবার নিজেরা নিজেরা অ্যাক্রিডেটেড রিপ্রেজেন্টেটিভ ছিল, অনেকে ধরেন মাল্টাই সার্ভিসেস অর্গানাইজেশন, ওরা ধরেন পেপার ফিল আউট করে দিত, লিমিটেড ভাবে টাকা নিত, কিন্তু অন্য কোনো দায়িত্ব ছিল না। তো আজকাল যেহেতু আপনার ইমিগ্রেশন 9/11 হওয়ার পর এবং অ্যাডমিনিস্ট্রেশন আফটার অ্যাডমিনিস্ট্রেশন এগুলো সব লগুলো এনফোর্স করছে, আপনার সিকিউরিটি অ্যান্ড টেরোরিজমের রিজন, তারপরে হলো এখানে যারা আছে ধরেন যারা হোয়াইট আমেরিকানস এবং আদার্স, চাচ্ছে না যে এত ইমিগ্রান্ট আসুক, তার কারণে বিভিন্নভাবে ইমিগ্রেশন লটা এনফোর্স করা হচ্ছে। তো এখন হচ্ছে কি যে ওরা যদি আপনি লিগালি লেজিটিমেটলি পেপার ওয়াইজ যদি একজনকে বন্ধ করে দিতে পারে বা ডিসকারেজ করতে পারে, দ্যাটস এ ভেরি সাকসেসফুল থিং টু ডু। কারণ হলো আপনি টাকাটা নিচ্ছে, সবকিছু করছেন, আপনি আর কিছু বলতে পারছেন না, যেহেতু এটা প্রিভিলেজ, কোনো রাইট নেই এখানে আসা, ইটস এ প্রিভিলেজ। তো অন্যভাবে তো হচ্ছেই, ধরেন ডেপোর্টেশন, রেস্ট্রিকশন, তো এগুলো তো হয়েই হচ্ছে। তো আমি মনে করব যে প্রত্যেকটা মানুষই যখন অ্যাপ্লাই করতে চায়, তারা ধরেন আমি একজন অ্যাটর্নি, আমার কাছে আসতে পারে এবং অন্য অন্য অ্যাটর্নি আছে, তাদের সাথে কনসালটেশন করে, বা যদি কোনো আনইউজুয়াল সিচুয়েশন থাকে, ধরেন যে অ্যাপ্লাই করবে তার আনইউজুয়াল সিচুয়েশন, যার জন্য অ্যাপ্লাই করবে তাদের আনইউজুয়াল সিচুয়েশন, তো কথা বলে এবং বুঝে করলে এবং ঝামেলা হওয়ার আগে যাওয়া উচিত। কারণ অনেকে আমার কাছে আসে ঝামেলা হয়ে, অন্য কারোর কাছে গিয়েছে, সে তেমন কিছু জানতো না বেশি এবং ঝামেলাটা করে ফেলেছে, তখন এগুলো সলভ করা আরো কমপ্লিকেটেড। তো আগে আসলে ইজ গুড। আমি যা মনে করব যে টেক ইমিগ্রেশন কেসেস সিরিয়াসলি, মনে হয় অনেক রুটিন, আমরা অনেক কিছু পেপারে পাবলিশ হয় এবং লোকজন লেখে, কিন্তু সবাই সবকিছু মানে আপনার ইউ ডোন্ট গেট দ্য হোল পিকচার, সেটাই তখনই মানুষ বিভ্রান্ত হয়।
আমরা একটা জিনিস বলে রাখতে চাই যে সুপ্রিয় দর্শক, আপনারা যদি সোমা সাঈদ এর সঙ্গে সরাসরি তার নাম্বারে যোগাযোগ করতে চান বা তার সঙ্গে দেখা করতে চান, তাহলে আপনি অনুষ্ঠানের শেষে টিভিএন 24 এর নাম্বারে ফোন করলে আমরা তার ব্যক্তিগত নাম্বার দিয়ে দিব। আমরা বেশ কয়েকটি ফোন অপেক্ষা করছি। আপনার জনপ্রিয়তার কথা আমি শুরুতে বলেছিলাম। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে? আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। আমি সাদিয়া বলছি, লং এন্ট্রান্স থেকে। জি সাদিয়া বলুন, সোমা সাঈদ শুনছেন? আমার একজনের কাছে প্রশ্ন হচ্ছে, 2017 এর সেপ্টেম্বরে আমার হাজবেন্ড আমার জন্য I-30 পিটিশন, মানে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে। যখন অ্যাপ্লাই করেছে তখন আমার হাজবেন্ড তখন গ্রিন কার্ড হোল্ডার ছিল, এন্ড দেন সে সিটিজেন হলো। সিটিজেন হয়ে 2019 এর জানুয়ারিতে সিটিজেনশিপ সার্টিফিকেট আমরা জমা দেই। বাট আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের ইন্টারভিউ হতে আর কতদিন লাগবে? জি আপনি ফোনে থাকুন, আমার ধারণা সোমা সাঈদ আপনাকে প্রশ্ন করতে পারেন। জি আপনার বলছিলাম আগে প্রথমেই যে সবকিছুর মধ্যে ওভারঅল একটা ডিলে আছে, তো আপনার লাগতে পারে, এক্সাক্ট টাইম বলা যাবে না। তো আপনার তো ধরেন এখন তো আপনি তো এখানেই লং আইল্যান্ডে, তো আপনার যদি সব অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস সবকিছু ফাইল করতে হবে, যে যেটা নিয়ম আমি জানি না আপনার লয়ার আছে নাকি, এগুলো যদি সবকিছু হয়ে যায় তারপরে আপনাকে ইন্টারভিউতে ডাকবে। শুধু পিটিশন অ্যাপ্রুভাল হলে হতে হবে না, পিটিশন অ্যাপ্রুভালের পরে আপনার যারা এখানে অ্যাডজাস্ট করছে, এটা বলে I-484 অ্যাডজাস্টমেন্ট, এখানে অ্যাডজাস্টমেন্ট সবকিছু, ফিঙ্গারপ্রিন্টিং, তারপরে এমপ্লয়মেন্ট আইডেন্টিফিকেশনের জন্য, ট্রাভেলিং ডকুমেন্ট, এগুলো সব মেডিকেল সবকিছু করতে হবে, জমা দিতে হবে। এগুলো যদি সবকিছু তারা পেয়ে যায় তারপরে তারা আপনার ইন্টারভিউর জন্য ডাকবে। তাহলে এই অবস্থা থেকেই আসলে তার একজন বিশেষজ্ঞের সঙ্গে সরাসরি কথা বলা উচিত। জি জি আমাদের সঙ্গে ফোনে আরো কয়েকজন আছেন। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি ব্রঞ্জ থেকে বলছি, আমার নাম আসমা। জি বলুন। আমি 15 সালের নভেম্বরে আমার ছেলের জন্য অ্যাপ্লাই করেছিলাম আনমেরিট গ্রিন কার্ড দিয়ে, কতদিন লাগতে পারে? উনি কবে অ্যাপ্লাই করবে? ওকে, সো উনি স্টিল আনমেরিট ছেলেটাকে? আপনি কি ফোনে আছেন? আপনার পুত্র কি এখনো আনমেরিড আছেন? জি এখনো আনমেরিড আছেন। জি তো আপনি যে ক্যাটাগরির ধরনের ছেলে আছে, এই ক্যাটাগরি ধরেন আপনার, উনি কি ইউএস সিটিজেন নাকি? হ্যালো, আপনি তো ফোনে আছেন, আপনি কি ইউএস সিটিজেন? লাইনটা বোধহয় কেটে গেছে, আমার মনে হচ্ছে ইউএস সিটিজেন, তা নাহলে তিনি অ্যাপ্লাই করার প্রসঙ্গে যেতেন না। তো ইউএস, তো উনি আপনার অ্যাট লিস্ট ধরেন এই ক্ষেত্রে ধরেন 5-6 ইয়ার্স তো লাগবেই। 5-6 ইয়ার্স লেগে যেতে পারে, আরো তাহলে লম্বা সময় যেতে হবে। আমাদের ফেসবুকে কয়েকটি প্রশ্ন আছে, ফোন আছে, আমরা একটু প্রশ্ন নিয়ে নিতে চাই। যে ব্রুকলিন থেকে হ্যাপি, তিনি লিখেছেন যে আমি আমার ভাইয়ের জন্য একবার অ্যাপ্লাই করেছি, তার অ্যাপ্লিকেশনটি এসেছে, তার চিঠি এসেছিল কিন্তু চিঠিটি আমরা পাইনি, পরবর্তী সময়ে আমরা যোগাযোগ করেছি কিন্তু বিষয়টি আর আপডেট জানা যায়নি, কি করতে হবে, কি করণীয়? জি উনি যে USCIS আছে ওখানে কল করা উচিত, কল করে জানা উচিত যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কি, স্ট্যাটাসটা জানা উচিত। জি আর যদি ওনার ইমিগ্রেশন যদি কিছু পাঠিয়ে থাকে এবং উইদিন 1 ইয়ার অফ দ্যাট ডেট কোনো অ্যাকশন নেওয়া হয়নি ওই অ্যাপ্লিকেশনের ব্যাপারে, তাহলে অটোমেটিকলি ওরা ওই অ্যাপ্লিকেশনটা আবার ক্যান্সেল করে দেয়। সাহায্য করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে যদি বিষয়টি যদি ক্লোজ হয়ে গিয়ে থাকে তাহলে সেটা কি আবার পুনরুজ্জীবিত করা সম্ভব? করা, অ্যাপ্লাই করা যায়, ফি পে করা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ওটা অ্যাপ্রুভাল হয় না, ওটা আপনার পড়ে থাকে, আর ওই ওই ক্ষেত্রে দেখা যায় নতুন করে অ্যাপ্লাই করলে ইটস বেটার। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি আমাদের সঙ্গে ফোনে আরো বেশ কয়েকজন আছেন। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে? আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। আমার নাম হাসান মুরাদ।
জি বলুন। আমি থেকে বলছিলাম। হ্যাঁ, আমাদের অ্যাটর্নি মহোদয় এখানে আছেন, তিনি শুনছেন। ম্যাডাম, আমার প্রশ্ন হলো, আমার শাশুড়ি আসছিল অক্টোবরে গ্রিন কার্ড নিয়ে, তো উনি জানুয়ারিতে চলে গেছে, তো সে যদি না আসে বা 6 মাস ওভার হয়, যদি গ্রিন কার্ড ক্যান্সেল হয়ে যায়, সে কি আমরা কি আবার অ্যাপ্লাই করতে পারবো পরে 1 বছর 2 বছর পরে? উনি যদি উনার উইদিন 12 মান্থস এর মধ্যে আসতে ব্যাক করতে হবে, কিন্তু উনি যদি 6 মাস পরে আসে অসুবিধা নেই, কিন্তু ওই সময়টা উনি যখন সিটিজেনশিপ এর জন্য অ্যাপ্লাই করবে ওটা কাউন্ট করবে না। আর উনি যদি ঘন ঘন 6 মাস পর পর আসে তখন ইমিগ্রেশন অফিসিয়াল কিন্তু আমার আমার মনে হলো তিনি যেন বলছেন যে তার আসতে বোধহয় 2 বছর সময় লেগে যেতে পারে, সেই ক্ষেত্রে করণীয় কি হবে? উনি অ্যাপ্লাই করতে পারে, কিন্তু আবার যে দিবে নাকি দেয়ার ইজ নো গ্যারান্টি, কারণ আপনার হলো যখন যখন একজনকে গ্রিন কার্ড দেয়, যে গ্রিন কার্ডটা পায় তার ইন্টেনশন হলো, তার ইন্টেনশন সে বলে যখন অ্যাপ্লাই করে এবং যখন আসে, যে আমি এখানে আমি থাকবো, এখানে বসবাস করবো। তো উনি যদি চলে যায়, ধরেন অনেকে যদি অসুস্থ থাকে, অসুস্থ পড়ে যায়, তখন সেটা আলাদা কথা, তারপরেও অনেক সময় এটা রিনিউ করে না, অ্যাপ্লাই করতে পারে ইউএস কনসুলেট অফিসে। তার মানে আপনার পরামর্শ হচ্ছে বিষয়টাকে নিয়মের মধ্যে থেকে গ্রিন কার্ডটাকে উজ্জীবিত রাখাই ভালো। হ্যাঁ, উনি ওনার এইবার চলে আসা উচিত, তারপরে যদি উনি যে আরো 2 বছর থাকতে চায়, স্পেশাল পারমিশন নিয়ে যেতে পারে, তারপরে আগে যেমন অনেকে করে চলে যেত আর অটোমেটিকলি ওই কাগজটা চলে আসতো, এখন আর ওইটা হয় না। মানে এখন তাহলে পারমিশন নিয়ে তারপর যেতে হবে, অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে তখন আবার ফিঙ্গারপ্রিন্টই ডাকে, ফিঙ্গারপ্রিন্টই করার পর ওরা আপনাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ডাকতে পারে, যে আর ইউ স্টিল হিয়ার অর না, বুঝছেন? জি জি জি। তাহলে তখন কি এই 2 বছর কাউন্ট করা হবে সিটিজেনশিপের জন্য, নাকি আবার নতুন করে কাউন্ট হবে? ওই আপনার ওই 2 বছরই হবে না, পরে যে আগের যে সময়টা ছিল ওইটা কাউন্ট হবে, সেটা কাউন্ট হবে। জি, আমাদের সঙ্গে আরো বেশ কয়েকজন দর্শক আছেন। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মাহবুব বলছি দিল্লি থেকে। ওয়া আলাইকুম আসসালাম, আপনি বলুন, আমাদের এখানে উপস্থিত সোমা সাই, তিনি আপনার প্রশ্নটি শুনছেন। জি, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি জানতে চাচ্ছি যে i360 কি মানে অফ করে দিছে, আর আমি i360 আমি নিজে অ্যাপ্লাই করছিলাম আর কি, তো আমার লয়ার নাই, তো আমি জানতে চাচ্ছি যে আমি প্রিমা বেস পাইছি আর কি, ওরা এখনো আমার কাছে কোনো ডকুমেন্ট চাই নাই, আর তো এটা মানে কতদিন সময় লাগে এটা অ্যাপ্রুভ হইতে, আর সেটা কি মানে ক্যান্সেল করে দিচ্ছে নাকি এখনো সেটা চলতেছে আছে? জি, ধন্যবাদ ধন্যবাদ। যদি আগে অ্যাপ্লাই করে থাকে ওই ক্যান্সেলেশন এর আগে থেকে অনেক অনেক ওইটা অনেক ই করবে, আপনার দেখবে বা প্রসেসিং করবে, বা পরে যদি হয়ে থাকে ওইটার বাইরে তাহলে করবে না আর কি, সময়ের বাইরে। আচ্ছা, তাহলে তো খুবই চিন্তার বিষয়। জি, আমাদের সঙ্গে ফোনে আর কে আছেন, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম আসসালাম, প্রশ্ন কি বলুন। আমার নাম হাবিব, আমি জামাইকা থেকে বলছি। জি, আমি আমার ভাই বোনের জন্য প্রায় 2013 মেতে অ্যাপ্লাই করেছিলাম, সেটা কত সাল নাগাদ মানে এমবেসি ফেস করতে মানে ফেস করা হবে আর কি, জাস্ট এটা জানতে চাচ্ছিলাম। জি, তিনি তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছেন 2013 এর মে মাসে। জি জি জি। আর ভাই বোনদের জন্য দ্য টাইম ফ্রেম 8 বছর থেকে 12-13 বছর লেগে যাচ্ছে ভিসার অভাবে। তাহলে 8 বছর হলো তা 21 চলে যাচ্ছে। জি, আর 12-13 বছর হলে আরো একটু সময় লাগবে। জি, আমি আশা করি আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়েছেন। হ্যালো, হ্যাঁ, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আমরা একটা বিরতিতে যেতে হবে, আমরা আপনার প্রশ্নটি শুনে নিচ্ছি। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। অ্যাটর্নি আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, আমি আমার 2 এক ছেলে 1 মেয়ে
একজন 17, একজন হচ্ছে 13। ওদের জন্য N600 ফিল আপ করেছি নভেম্বর 18। তো এটা রিসিভ হয়েছে এবং ওদের অ্যাপ্লিকেশনটা এখন লোকাল অফিসে আছে। তো আমার মেইন প্রশ্নটা হচ্ছে যে আমি ওদের নাম পরিবর্তন করতে চাচ্ছি, তো সেটা অপশনটা আমি কখন পাবো, যে নামটা পরিবর্তন করার সেই সুযোগটা কখন আমার সামনে আসবে? আচ্ছা, আপনি ফোনে থাকুন, আমার ধারণা আপনি বুঝতে পেরেছেন প্রশ্নটা। জি, হ্যাঁ, আপনি ফোনে থাকুন। ন্যাচারালাইজেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই ওনারা যখন ফর্মটা ফিল আউট করে ওই ফর্মে ছিল, যদি ওই ক্যাটাগরিতে চেক করে থাকে যে ইউ ওয়ান্ট চেঞ্জ নেম, আচ্ছা, তো অনেক সময় দেখা যাচ্ছে যে এখন আর অটোমেটিক্যালি ওই ন্যাচারাল সার্টিফিকেশন দিচ্ছে না, যে আবার ইন্টারভিউ দিতে হয়। তো ইন্টারভিউর সময় তখন যে অপশনটা যে আমি নাম বদলাতে চাচ্ছি তখন। জি, তার মানে ওনার সেই সুযোগটা প্রথম একবার উনি পেয়েছিলেন আপনি বলছেন? এখন ডাকে। জি, ধন্যবাদ ধন্যবাদ। হ্যালো, আমাদের সঙ্গে ফোনে আর কে আছেন, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করবেন। আমার নাম শ্রাবণী রয়, আমি ওয়াশিংটন স্টেট থেকে বলছি। আমার একটা কোশ্চেন ছিল ইমিগ্রেশনের ব্যাপারে। জি, আপনি প্রশ্নটি বলুন, আমাদের এখানে উপস্থিত অ্যাটর্নি আপনার কথা শুনছেন। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে আমি 2006 এ আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এখন আমি চিঠি পাইছি, ওয়েলকাম লেটার পাইছি, ভিসা চাইছে। আমার বোনের একটা ছেলে আছে, ওর বয়স এখন 21 হয়ে গেছে, ওকে আসতে পারবে কিনা? আমি ইউটিউবে দেখছিলাম আপনাদের চ্যানেলটা, যে সিএসপি রুলের মধ্যে পড়লে আসতে পারবে, ও তো সিএসপি রুলের মধ্যে পড়বে, বুঝছেন? তা আমার কি করতে হবে? এটা কি ইন্টারভিউ সময় বলতে হবে বাচ্চার যে, তখন যদি ওই ওই আপনার পিটিশন অ্যাপ্রুভালের সময় এবং ভিসা অ্যাভেলেবিলিটির সময়টা যদি বেশি পার হয়ে যায়, জি, তো ওই সময়টা ওরা ফ্রিজ করে। তো এটা কেস বাই কেস, সো উনি অবশ্যই ওনার লেটার এবং ফর্ম যা ফিল আউট করতে হবে ওটা করা উচিত। তাহলে একটা খুব সুন্দর প্রশ্ন, যে তাহলে পিটিশন যখন অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, তারপর থেকে তারপরে যদি তার বাচ্চা 21 বছরে পা দেয়, তাহলে সেটা তো ফ্রিজিং পয়েন্টের মধ্যেই পড়ে যাচ্ছে, তখন সেটা না নেসেসারিলি, ধরেন আপনার কেস বাই কেস ডিপেন্ড করবে। আপনি 8 বছর থেকে 13 বছর 15 বছর লাগতে পারে, তা আপনি তো ওই ক্ষেত্রে এক্সপেক্ট করতে পারেন না যে বাচ্চাদের ওই ওয়েবারটা পাবে। আর এই বাচ্চারা যদি 5 এবং 7 হয়ে থাকে, by the time visa is available, তখন তারা 21 হবে বা 21 পাস হবে, তখন ওয়েভারটা সিমস মোর রিজনেবল। তো তার জন্য আপনি কেস বাই কেস বেসিস, সেটাই মানে অবস্থা বুঝে তারপর ডিসিশনটা হয়তো এই কর্তৃপক্ষ নেবেন। আমাদের ফোনে বেশ কয়েকজন আছেন, আমরা একটু বিরতি থেকে আসি, কারণ তা নাহলে আমাদের অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, আমরা আপনারা যারা ফোনে আমাদের সঙ্গে আছেন তারা থাকুন, আমরা এসে আপনাদের কথা শুনবো। যাচ্ছি বিরতিতে। সুপ্রিয় দর্শক, টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে আবারও স্বাগতম। আমরা কথা বলছিলাম অ্যাটর্নি সোমা সাইদের সঙ্গে, সোমা সাইদ অ্যাটর্নি অ্যান্ড প্রিন্সিপাল সোমা সাইদ অ্যান্ড অ্যাসোসিয়েটস। আমরা ইমিগ্রেশনের পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে কথা বলছিলাম। আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, বিরতিতে যাওয়ার আগে আমরা বেশ কিছু ফোন অ্যাটেন্ড করছিলাম, আরও আমাদের ফোন আছে আমরা নেব, তার আগে একটু বলতে চাই, ধরেন নানাবিধ আপনার ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে সংক্ষেপে যদি বলেন যে কোন ক্রাইটেরিয়াটা এখন সবচেয়ে বেশি মানুষজন আবেদন করছে, বা কোন ক্রাইটেরিয়ায় আবেদন করার পর বা সামনে সম্ভাবনা আছে, একটু যদি ছোট করে বলেন। এখন আমি যা দেখছি যে কেউ যারা ইভি ওয়ানে অ্যাপ্লাই করছে এবং তারা যদি হাইলি কোয়ালিফাইড এবং এটা ওয়েল ডকুমেন্টেড,
ওয়েল ডকুমেন্টেড, পাবলিকে দেখা যায়, অনলাইনে দেখা যায়, তাদের ক্যাটাগরি এক্স্যাক্টলি এটা আপনি ধরেন জার্নালিজমে হতে পারে, সায়েন্স, টেলিভিশন মিডিয়া, টেলিভিশন, সেলিব্রিটি, ফ্যাশন, ফ্যাশন, এগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে, কারণ এগুলো আপনার ধরেন কোয়ালিফিকেশনটা মিট করছে এবং ওই কোয়ালিফিকেশনটা ইমিগ্রেশনটা ভেরিফাই করতে পারছে যেহেতু ইন্টারনেটের জন্য। হ্যাঁ হ্যাঁ, সবকিছু পেয়ে যাচ্ছে তারা। তাহলে তো মানে আর এখনকার যারা বিগত তিন চার বছর ধরে পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম করেছেন তাদের স্ট্যাটাসটা কিরকম আছে? আপনার ওভারঅল আপনার যে ইউএসএ ম্যান্ডেট আছে যে পলিটিক্যাল অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন তাড়াতাড়ি রিভিউ করে ডিসিশন নিতে হবে, তো এটা হচ্ছে না। কারণ হচ্ছে না আপনার দুইটা কারণে, একটা কারণে হলো আপনার ইমিগ্রেশন কোর্ট ব্যাকলগ, হ্যাভিলি ব্যাকলগ, আর দু নম্বর হলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মেবি ইজ বেনিফিশিয়াল যে অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করেছে সে একটু সময়টা একটু বেশি নিচ্ছে, বুঝছেন? আজ অনেকে ধরেন অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছে, ইফ দে আর আনম্যারিড মেবি দে উইল ফাইন্ড সামওয়ান টু ম্যারি, অনেকের ধরেন ফ্যামিলি ইমিগ্রেশনও হতে পারে, তো বিভিন্ন কারণে আর কি অনেক, তো কারো কথা আনলেস ইউ নো দ্য অল দ্য ফ্যাক্টস অফ এ কেস বলা যাচ্ছে না, বাট ওভারঅল দেয়ার ইজ এ হিউজ ডিলে। আচ্ছা, তাহলে আমাদের আরেকটা প্রশ্ন যেটা আমরা ফেসবুকে করেছেন, ফেসবুকে অনেকগুলো প্রশ্ন আমরা পেয়েছি, তার মধ্যে একজন করেছেন যে স্টুডেন্ট হিসেবে, যে আমি অনেক দূর থেকে দেখছি, আমি স্টুডেন্ট হিসেবে আপনি যেটা বললেন যে ক্যানাডাতে যাচ্ছে অনেকে, আমেরিকা আসার পরিমাণটা একটু কমেছে, বাট কোন কোন বিষয়গুলো লক্ষ্য রেখে আবেদন করলে স্টুডেন্ট ভিসা আমেরিকাতেও পাওয়া সম্ভব? ওয়েল, এক নম্বর আপনি দেখতে হবে যে যে স্টুডেন্টটা আসতেছে তাদের দুইটা এক্সট্রাঅর্ডিনারি হতে হবে, এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট, ওকে, যে স্কলারশিপ নিয়ে আসবে, জি, অর নয় ফ্যামিলি ভেরি ওয়েলথি, যে আপনার যে কোনো স্কুলে গেলে যেখানে অ্যাডমিট হবে ওই কস্টটা পে করতে পারবে, তো ওই তো মিডলে থাকলে হবে না। আচ্ছা, আর অ্যাপ্লিকেশনটা মানে আপনি তো মানে আমেরিকান এডুকেশন ইজ সো গ্রেট যে ওরা আসলে ওয়েলকামিং করে, আর যারা আসতে চাচ্ছে আমি বলবো যে যেখানে কস্ট অফ লিভিং ইজ লো এবং কস্ট অফ এডুকেশন ইজ লো ওই সব স্টেটে যাওয়া উচিত, ধরেন মিড ওয়েস্ট বা অন্য অন্য কোনো স্টেট আছে, কারণ কস্ট অফ লিভিং ইন নিউ ইয়র্ক সিটি যেখানে আমরা আছি খুবই হাই, ইজ ভেরি হাই। তো ধরেন আপনি আমরা জানি যে মিনেসোটাতে অনেক বাংলাদেশি স্টুডেন্ট পড়াশোনা করেছে, উইসকনসিন অ্যান্ড আদার স্টেটস, আর যারা এক্সট্রাঅর্ডিনারিলি ব্রিলিয়েন্ট তারা যেখানে চান্স পায় এবং অনেকে ফুল স্কলারশিপ নিয়ে মাস্টার্স করছে, পিএইচডি করছে, সো আর ধরেন বাংলাদেশ থেকে যা আসতে চাচ্ছে ফার্মাসি ইজ এ গুড ফিল্ড নাও, তবু একটু ই হয়ে গিয়েছে, বাট অন্য স্টেটে নিউ ইয়র্কে দেয়ার ইজ ফার্মাসিস saturation actually, but যদি অন্য স্টেটের রুরাল এরিয়াতে যাই দরকার আছে, or বা নার্সিং, নার্সিং ইজ এ বিগ ডিম্যান্ড, we actually short in nursing, এবং আমাদের জানি বাংলাদেশের নার্সিংটা তো হাইলি ভাবে দেখে না, কিন্তু আসলে it's a really good field, যদি কেউ নার্সিং করে এবং এখানে আসতে পারে নার্সিং পড়াশোনা করার জন্য বা চাকরির জন্য, দ্যাটস এ গুড থিং। সেটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। আর আমাদের সঙ্গে দুজন ফোনে আছেন, বেশ কিছুক্ষণ যাবত ওনারা আমাদের সঙ্গে ফোনে আছেন। হ্যালো, আপনি কে আছেন ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। প্রথমে দুঃখ প্রকাশ করে নিচ্ছি আপনাকে অনেকক্ষণ ফোনে ধরতে হলো। জি জি, আমি মোহাম্মদ ইসলাম, আমি ব্রুকলিন থেকে বলছি। জি বলুন আপনার প্রশ্নটি। আমি সময় হওয়ার কাছে আমার তিনটা প্রশ্ন আছে। আমি ইউএস সিটিজেন, আমি 2006 এ F4 ক্যাটাগরিতে I-130 পিটিশন করেছি আমার ভাই বোনের জন্য, সবগুলা কেস অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু আমি এখনো পর্যন্ত 12 বছর শেষ হয়ে গেছে, এখনো কোনো প্রসেসিং লেটার বা কোনো এমবিসি থেকে কিছু পাইনি। তো আমি ভিসা বুলেটিনে দেখলাম যে এই মাসে অগাস্ট 2006 এর অগাস্ট চলতেছে, কিন্তু আমি অ্যাপ্লাই করেছি 2006 এর মেতে। এখন আমার এক নম্বর প্রশ্ন হলো আমি কবে নাগাদ ওদের থেকে কোনো লেটার বা ইনফরমেশন পাবো, আর দুই নম্বর প্রশ্ন হলো আমি আমার একটা বোনের একটা বাচ্চা 21 বছর ওভার হয়ে গেছে, এখন তার জন্য আমি কি করব,
তিন নম্বর প্রশ্ন হলো আমার W2 ইনকাম হলো 36,000 সামথিং, আমি কতজনকে স্পন্সর দিতে পারবো, আমাকে তো স্পন্সর দিতে হবে। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন যে উনি অগাস্টে মেতে অ্যাপ্লাই করেছেন 2006 এর, কিন্তু এখন অগাস্ট চলছে, তিনি পাননি। আর একটি হচ্ছে তার বোনের ছেলে যে 21 বছর পার করে ফেলেছে, তো তার ক্ষেত্রে কি হবে? আর হচ্ছে তোমার আর্নিং রিলেটেড প্রশ্ন, উনি কয়জনকে স্পন্সর করতে পারবেন? জি, তো উনি, আমি আর্লিয়ার যে একজন কল করেছিল আপনি ডিসি থেকে, উনি মার্চের 2006 অ্যাপ্লাই করেছিল, এখন ওই এনবিসিটা পেয়েছে। তো ধরে নেন মেবি অ্যানাদার 2-3 মান্থ, কিন্তু ওখানে গ্যারান্টি দেওয়া যাবে না। ভিসাতে, ভিসা বুলেটিনে একটা বলবে, ওখান থেকে দেখা যায় আপনি 6 মাসও লাগতে পারে। বা যদি ওই টাইম ফ্রেমটা আমরা ব্যবহার করি আর্লিয়ার কল থেকে, ধরে নেন উনি 2-3 মাসের মধ্যে পেয়ে যাবে, পেয়ে যাবে। সেকেন্ড প্রশ্ন যে তার বোনের ছেলেটি যে 21 বছর পার করে গেল, তা সে কি এর মধ্যে আওতাভুক্ত হবে? ওনার আর কি ওই লেটার লেখা উচিত এবং ওয়েভারটা চাওয়া উচিত, চাওয়া উচিত। আর তৃতীয় প্রশ্ন যে ওনার আর্নিং হচ্ছে W2 হচ্ছে 34,000 ইয়ারলি, উনি কয়জনকে স্পন্সর করতে পারবেন? আমি জানি না ওনার ওয়াইফ আছে নাকি, বাচ্চা কাচ্চা আছে নাকি, এবং তারা ডিপেন্ডেন্ট কারা কারা আছেন? জি জি, আর ওনারা ওনার ওই ওনারা কি ওনার কাছে ডিপেন্ডেন্ট নাকি? কিন্তু ওই যদি হয় তাহলে বেসিক্যালি মেবি 1 পার্সন সে করতে পারবে, তো তার কো স্পন্সর লাগবে। জি জি জি, আরেকজন আছেন ফোনে, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দ্রুত আমরা প্রশ্নটি নেই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হাই, আমি সুমন বলছিলাম জ্যামাইকা থেকে। জি প্লিজ বলুন। অ্যাকচুয়ালি আমার ওয়াইফ একজন গ্রিন কার্ড হোল্ডার, তো সে আমার জন্য এখানে অ্যাপ্লাই করছিল ইউএসএতে, বাট আজকে আপনি 21 মান্থ পার হয়ে গেছে, বাট আমার I-130 এখনো অ্যাকসেপ্ট হয় নাই। তো জাস্ট অ্যাটর্নি ম্যামের কাছে আমার কোশ্চেনটা যে অ্যাকচুয়ালি মানে হাউ লং, কত টাইম নিচ্ছে টোটাল গ্রিন কার্ডটা প্রসেস করতে? এবং আরেকটা কোশ্চেন, স্পাউস এফিডেভিট অফ সাপোর্টে স্পাউস যদি ডিরেক্টলি স্পন্সর করে, সো হাউ মাচ মানি মানে তাকে শো করতে হয়? থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ। জি, ওয়েল, ওনার ওয়াইফ গ্রিন কার্ড ছিল তখন অ্যাপ্লাই করেছে, 21 মান্থ পাস হয়ে গিয়েছে, তো ওনার আরও 1 বছর লাগতে পারে। কিন্তু এর মধ্যে যদি তার ওয়াইফ সিটিজেন হয়ে যায়, সেটা আপগ্রেড করে দিতে পারে ওনার অ্যাপ্লিকেশন। আর ইনকাম ওয়াইজ, ধরেন ওনার ওয়াইফ যদি কাউকে সাপোর্ট না করে, শুধু ওনাকে আর ওনার হাজবেন্ডকে, তো আপনি, আমার এক্সাক্ট নাম্বারটা মনে নাই, কিন্তু আপনার ইনকাম পভার্টি গাইডলাইন আছে যেটা পাবলিশ হয়, এবং এভরি ইয়ার এটা একটু বদলায়, কারণ আপনার ইনফ্লেশন কস্ট অফ লিভিং অ্যাডজাস্ট করে। তো আমি যা মনে আছে দুজনের অ্যাটলিস্ট, ধরেন আই থিঙ্ক অ্যাটলিস্ট 20,000 সামথিং লাগবে। আর যদি তার না থেকে থাকে, অনেক সময় ধরেন রিয়েল এস্টেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেভিংস, এগুলো ইউজ করা যায়, ওনায় কাউকে ওনার ওয়াইফের প্রশ্নের উত্তর দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে নতুন কোন অতিথির সঙ্গে, এবং সামনে কোনো একদিন সোমা সাইদও থাকবেন আমাদের সঙ্গে। আজকের মতো বিদায়, থ্যাংক ইউ।